আজিকার কাণ্ড নিয়ে আন্দোলন দেখে সিংহ নন্দীগ্রামের কথা মনে পড়ছে। বিস্ফোরক মন্তব্য করেছেন কামারঘাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। সোমবার যৌন কর্মীদের সঙ্গে রাখি উৎসব পালন করেছেন মদন মিত্র। এরপর কামারঘাটের বিধায়ক মদন মিত্র বলেছেন, এর আগে দেখেছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সমস্ত নাগরিককে বার্তা দিয়েছেন, এখন যে তারকারা মিছিলে রয়েছেন, মুখ্যমন্ত্রী মিছিলে তারা ছিলেন। এই ধরনের আন্দোলন কখনোই হয় না, কদাচিৎ হয়, কারণ এর জন্য একটা ইস্যু দরকার হয়। আর জি করে যদি পুলিশ গুলি চালাতো তাহলে ওটা জালিয়ানওয়ালা বাঘ হয়ে যেত। পুলিশ নিজেরা মার খেয়েছে। যারা মিছিলে রয়েছেন সেলিব্রিটিরা, মমতা ব্যানার্জির মিছিলও তারা ছিলেন, যখন সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন চলছিল, বিশেষ করে নন্দীগ্রাম সিঙ্গুরের পরে। এই ধরনের আন্দোলন কখনোই হয় না, কদাচিত হয়, কারণ এর জন্য একটা ইস্যু দরকার হয়। অন্যদিকে আরজি করকান্ডে দোষীর ফাঁসির দাবি তুলেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতি বছরের মতো এই বছরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া দপ্তরের তরফে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মনোজ তিওয়ারিরা। তাদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ জুন মালিয়া, শতাব্দী রায়রা। সেখানেই অরূপ বিশ্বাস বলেছেন, সম্প্রতি আজিগড়ে হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা নাটকীয়। যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফাঁসির আবেদন করেছেন। যে পাশবিক ঘটনা, সেই ঘটনাকে আমরা সবাই মিলে তীব্রভাবে নিন্দা করেছি। আমরা চাই যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি শুধু নয়, তাদের ফাঁসি হোক। এদিকে পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র।